বন্ধুগণ, সবাইকে মোল্লা টি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছ স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকে ভিডিও টিউটোরিয়াল। বন্ধুগণ, আজকে আমরা খুব একটি চমকানো, খুব সুন্দর একটি অ্যাপসের সাথে পরিচয় হব। অ্যাপসটি হলো, আমরা মোবাইলে যে কিবোর্ড ইউজ করি সেটা নর্মাল একটা কিবোর্ড থাকে, কিন্তু সেই কিবোর্ডটা যদি একটু উজ্জ্বল এবং ব্রাইটনেস হয় এবং সেই কিবোর্ডটা সেই কিবোর্ডে যদি আপনার ছবি লাগানো থাকে, তাহলে একটু অন্য অন্যান্যদের কিবোর্ড থেকে আলাদা মনে হবে এবং খুবই চমৎকার। তো তাহলে চলুন আমরা কথা না বেরিয়ে সেই অ্যাপসটির সাথে পরিচয় হয়। অ্যাপসটির সাথে পরিচয় হওয়ার আগে বলে দিচ্ছি, যদি আপনি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করি, আপনাদের আন্ডারের সমস্যা সমাধান করার চেষ্টা করি। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেন, তাহলে অবশ্যই আমি নতুন কোনো ভিডিও আপলোড করার পর তার নোটিফিকেশন আপনার কাছে সহজেই পৌঁছে যাবে এবং আপনি সেই ভিডিওটি সাথে সাথেই দেখতে পারবেন। তাহলে চলুন, তো বন্ধুগণ তুমি আমাদেরকে গুগল প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করে এখানে সার্চ করবেন মাই ফটো, মাই ফটো কিবোর্ড। মাই ফটো কিবোর্ড লেখার পর প্রথম যে কিবোর্ডটি আসবে সেইটাই। মাই ফটো কিবোর্ড লেখার পর আপনি যখন মাই ফটো কিবোর্ড লিখবেন, তখন প্রথম এই মাই ফটো কিবোর্ডটি আসবে। তো এই কিবোর্ডটি আপনার প্রথমে ইনস্টল করে নেবেন। বন্ধুগণ, আমার এখানে ইনস্টল অলরেডি হয়ে গেছে, তো এখন আমি আপনাদেরকে এটার সেটিংটা দেখাবো কিভাবে করবেন। তো ইনস্টল হওয়ার পর এটাকে আপনারা ওপেন করবেন, নর্মালি টাচ করবেন। ওপেন হওয়ার পর এখানে দেখুন, হয়তো আপনার যদি অ্যাপস ইনস্টলে পারমিশন না থাকে তাহলে এটাকে পারমিশন করে নেবেন। আমার এটা পারমিশন নিয়ে দেয় আমি এবং এখানে অ্যালাউ দিয়ে দেবেন। অ্যালাউতে টাচ করার পর এখানে তিনটি অপশন আছে, সিলেক্ট মাই ফটো কিবোর্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট সেটিংস। তো আমরা ইনেবলে ক্লিক করবো। ইনেবলে ক্লিক করার পর দেখুন এখানে আমার এখানে চারটা বা পাঁচটা কিবোর্ড অ্যাক্টিভ করা, ইনস্টল করা আছে। তো এখানে আপনারা মাই ফটো কিবোর্ড যেটা সবচেয়ে লাস্টে, যেটা লাস্ট হতে পারে, লাস্টই হবে আপনার যদি আগে কোনো কিবোর্ড ইনস্টল করা থাকে, তো এটা লাস্ট ওয়ানই হবে। এটাকে অফ আছে, এটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর দ্বিতীয় নম্বর যে ফাংশনটি, সিলেক্ট মাই ফটো কিবোর্ড অ্যাজ ইউ ডিফল্ট ইনপুট মেথড, এই সুইচে আপনি ক্লিক করবেন। তো সুইচে ক্লিক করার পর এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লাস্টের যে কিবোর্ডটা ইংলিশ ইউএস মাই ফটো কিবোর্ড, এখানে চুজ কিবোর্ডে আপনি এখানে এটাকে চেক করে দেবেন। তো এই ঘরটাতে আপনি চেক করে দেওয়ার পর এখানে তিন নম্বর অপশন আসবে ফিনিশ, ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পর আবার আপনার কাছে এখানে পারমিশন যাবে, আপনি পারমিশনে ক্লিক করছেন আপনারা যে এখানে যে কিবোর্ডটা আছে সেই কিবোর্ডে ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দেখা যাচ্ছে। তো আমি এখন এই ব্যাকগ্রাউন্ডের ছবিটা চেঞ্জ করে আমার ছবি লাগাবো। তো এখানে যে প্রথম যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে টাচ করার পর এখানে থিমস আছে, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড যে থিমটা আছে সেখানে সেই থিম চেঞ্জ করে আপনি অন্য কোনো থিমসও ব্যবহার করতে পারেন। আমি মনে করি গ্লাস থিমসটা যদি চুজ করি, আমি এখানে মনে করি এই থিমটা নিলাম। তো এই থিমসটি নেওয়ার পর এখন আমরা বেগে যাব, কিবোর্ড স্টাইলটা বেগে যাবো।
বেগে যাওয়ার পর এখন আমরা আবারও বেগে যাব। বেগে গিয়ে আমাদের ছবি আমরা সেই কিবোর্ডের মধ্যে, এখানে দেখুন চেঞ্জ ইমেজ, চেঞ্জ থিমস, চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, ফন্ট স্টাইল সব কিছু আপনি করতে পারবেন। আমরা যে চেঞ্জ ইমেজে ক্লিক করব, চেঞ্জ ইমেজে ক্লিক করার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চোজ মাই ফটো, নিচে একটি অপশন আছে চোজ মাই ফটো, চোজ মাই ফটোতে আমরা ক্লিক করব। এখানে যদি আপনি সরাসরি সেলফি নিয়ে করতে চান তাও করতে পারবেন, যদি আপনি লাইব্রেরি থেকে করতে চান আপনার ফটো গ্যালারি থেকে সেখান থেকে আপনি নিতে পারবেন। তো আমরা ফটো গ্যালারি থেকে নিব, এখানে যে কোনো একটি ওপেনার দিয়ে আপনি ওপেন করে নেবেন। তো মনে করুন আমি এখানে, হ্যাঁ যে আমি এই ফটোটা মনে করুন আমি সিলেক্ট করলাম, তো এই ফটোটি সিলেক্ট করার একটু অপেক্ষা করতে হবে। ফটোটি এখানে ডিফল্ট হিসাবে, সরি এটার যে রেজুলেশন অনুযায়ী এটাকে সেট করার জন্য আমাদেরকে একটু, তো আপনি এটাকে গ্রুপ করে নেবেন ঠিক যতটুকু আসে আপনার গ্রুপ এরিয়াটা ডিফল্ট থাকে আপনার ছবির রেজুলেশন অনুযায়ী, তো সেখানে আপনি গ্রুপ করে নেবেন। গ্রুপ করে নেওয়ার পর দেখুন এখন যদি আমরা দেখি আমার যে কিবোর্ডটা ছিল সেই কিবোর্ডের মধ্যে আমার ছবিটা কিন্তু অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন আমরা বেগে যাই, বেগে যাওয়ার পর এখন দেখুন আমি যদি কারোর সাথে টেক্সট করতে চাই, মনে করুন আমি কারোর সাথে টেক্সট করব, এখানে যদি আমি বন্ধুগণ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার যে ছবিটি ছিল ছবিটি আমার কিবোর্ডে অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এখন আমি চাইলে এখান থেকে আমি ফন্টও চেঞ্জ করতে পারবো, মনে করুন আমি এখানে যে টেমপ্লেট আছে টেমপ্লেটও আমি চেঞ্জ করতে পারবো, বা আমার যে সরি কিবোর্ডের যে ফন্ট আছে সেই ফন্টগুলো আমি চেঞ্জ করতে পারবো। আমি ফন্টে ক্লিক করার পর ফন্টে যদি আমি ক্লিক করে দেবেন, এখানে আমার মনে করুন আমি এই ফন্টটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে আমি বেগে চলে গেলাম। তো বেগে যাওয়ার পর দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে এখন দেখতে পাবেন পারমিশন আবারও আমাকে করে দিতে হবে। তো পান করে দেওয়ার পর এখন যদি আমরা আবারও আমরা আমাদের কে তাকাই, তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা ফোনগুলো চেঞ্জ হয়ে গেছে। তো আমরা ইচ্ছা করলে ফোনটার কালারও চেঞ্জ করতে পারি, সব কিছু এখানে সেটিংসে আপনি গিয়ে প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনি চেঞ্জ করতে পারেন, থিমস বলেন, ল্যাঙ্গুয়েজ বলেন, ফন্ট, এডিট যা আছে সব কিছু করতে পারবেন। তো বন্ধুগণ আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে, বা এই অ্যাপসটি খুব সুন্দর অ্যাপসটি আপনি আপনার মোবাইলে ডাউনলোড, যদি ভিডিওটি দ্বারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথেই থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।